নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক যোগ্যতা এয়ারপোর্টে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 1086টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 21 জুন। সমস্ত কিছু ডিটেলসে বলবো, নিয়োগ পদ্ধতি, বয়স, পরীক্ষা, সমস্ত কিছুই। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। চলো অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা এখন দেখে নিই। চলো, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আইজিআই এভিয়েশন সার্ভিস পিবিটি এলটিডির পক্ষ থেকে তোমাদের কিন্তু এয়ারপোর্টে, কোন এয়ারপোর্টে তোমাদের নাম বলছি, আইজিআই সম্পূর্ণ হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 12 এপ্রিল 2023 এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন 21 জুন 2023। ঠিক আছে, তো অনেক দিন ধরে আবেদন চলবে, যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে। রিটেন এক্সামিনেশন ডেট টু বি অ্যানাউন্স, পরবর্তীকালে তোমাদের ঘোষণা করা হবে। রেজাল্ট ডেট 20 ডেজ আফটার রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা 20 দিন পর তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, আইজিআই এভিয়েশন সার্ভিস এ লিডিং এভিয়েশন সার্ভিস প্রোভাইডেড অ্যাট দিল্লি এয়ারপোর্ট ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ডিফারেন্ট গ্রাউন্ড ডিপার্টমেন্টস অফ আইজিআই এয়ারপোর্ট সার্চেস এয়ারলাইন গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিজ হসপিটালিটি রিটেল কোয়ালিটিস ফুড কোর্স কার্গো ফর সিএসএ প্রোফাইল। এখানে পজিশন বলছে কাস্টমার সার্ভিস এজেন্ট, এলিজিবিলিটি বলছে 10+2, মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক। তোমাদের এক্সপেক্টেড স্যালারি দেওয়া হবে 25,000 থেকে 30,000 টাকা পার মান্থ, এজ হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং নাম্বার অফ ডোরা সিট বলছে শূন্য পদ যেটা রয়েছে সেটা হচ্ছে 1086টি। ঠিক আছে, এরপরে দেখো বোথ মেল অ্যান্ড ফিমেল মে অ্যাপ্লাই, পুরুষ মহিলা তোমরা এখানে উপায় আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, যারা একদম নতুন ফ্রেশার রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এখানে এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা নট রিকোয়ার্ড, কোনো সার্টিফিকেট বা কোনো ডিপ্লোমার এখানে প্রয়োজন নেই। 12+ রেজাল্ট অ্যাভেটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। ঠিক আছে, তো আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কী কী যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, বাকি ক্রাইটেরিয়াগুলো তোমাদের এখানে কী লাগছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যে পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশন ডিটেলস, সেটা এখানে তোমাদের বলার চেষ্টা করছি। তো দেখো এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 মার্কস থাকবে, এভিয়েশন তারপর হচ্ছে নলেজ থেকে 25 মার্কস থাকবে, ইংলিশ থেকে 25 মার্কস থাকবে, অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে 25 মার্কস হবে। টোটাল কটা কোশ্চেন হচ্ছে, ফুল মার্কস 100, সময় থাকে 90 মিনিট, 90 মিনিটের মধ্যে কিন্তু তোমার এখানে প্রশ্ন থাকবে। দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্টস 100 অবজেক্টিভ টাইপ 100 প্রয়োজন হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 এবং প্রশ্নের লেভেল তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা হবে, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, এবং প্রশ্নপত্র যেটা হবে সেটা ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে। ঠিক আছে, তো এখান থেকে ক্লিয়ার। তোমার সেন্টার অফ এক্সামিনেশন, তুমি যদি পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে এই পয়েন্টটা 2 নম্বর পয়েন্টটা উল্লেখ করো, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকলে শিলিগুড়ি, কলকাতায় তোমার কিন্তু অবশ্যই এক্সাম সেন্টার পড়বে। আশা করছি তোমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সিলেকশন অফ ক্যান্ডিডেটস, তোমাদের কীভাবে সিলেকশন করা হবে, প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট যদি তুমি কোয়ালিফাই করো তারপর তোমার পার্সোনাল রাউন্ড অফ ইন্টারভিউ, তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবং সর্বশেষে তোমার যে রিটেন টেস্ট এবং পার্সোনাল যে ইন্টারভিউ নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু শর্ট লিস্টটা তৈরি করা হবে এবং মেরিট তৈরি করা হবে। ঠিক আছে, এবং সর্বশেষে একটু মেডিকেল টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু হয়ে থাকবে, যেখানে লাস্টে বলে যে সাবজেক্ট টু সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ক্যারেক্টার অ্যাটেন্স ভেরিফিকেশন ফলোড বাই মেডিকেল টেস্ট। ঠিক আছে, তো এটুকুই ছিল এখানে, আর এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই, যতটুকু বলার তোমাদের আমি বললাম। ঠিক আছে, যোগ্যতা কী লাগবে, পড়াশোনা কী দরকার আছে, এখানে স্যালারি কত হবে, এজ, বয়স, সমস্ত কিছু ক্রাইটেরিয়া বললাম। তো আমি মনে করি তোমরা যারা 12+ পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা অবশ্যই এখানে আবেদন করো। ঠিক আছে, কারণ এখানে কোনো কিছু সার্টিফিকেট বা ডিপ্লোমা কোনো কিছু যায় না, শুধু শুধু চেয়েছে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, আবেদন করতে পারো, শূন্য পদের সংখ্যা নিহাত খারাপ নয়, 1086 রয়েছে, করতে পারো। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিও এখানে শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।